মাংসে মাংস বৃদ্ধি, দুধে বৃদ্ধি বল, ঘৃতে লাবণ্য বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম অ্যাগেইন টু নুজাস 24H ব্লগ। সাথে আছি আমি আকরাম হোসেন, আর আমার সাথে আছে আমার বউ মুনি আকরাম। ভিউয়ার্স, নুজাস রেসিপিতে আজ আমরা আপনাদেরকে রান্না করে দেখাব গরুর মাংসের কোরমা। এই খাবারটি আমাদের দেশের অঞ্চলভেদে প্রত্যেকটা এলাকাতেই বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ে শাদী হতে শুরু করে, বিভিন্ন অনুষ্ঠানে রান্না করা হয়। নিজেদের খাবার জন্য বা বাসায় কোনো স্পেশাল অতিথি আপ্যায়নে আমরা এই রান্নাটা মাঝে মাঝে করে থাকি, সবাই করে থাকে কম বেশি। তো আজ নুজাস রেসিপিতে আমরা আপনাদেরকে রান্না করে দেখাবো কীভাবে খুব সহজে গরু মাংসের কোরমা যে কেউ চাইলে বাসায় রান্না করতে পারেন। তো সেজন্য আমরা প্রথমে 1 কেজি গরু মাংস নিলাম। এবার গরু মাংসগুলোকে ম্যারিনেট করার জন্য সামান্য পরিমাণ লবণ নিলাম, পরিমাণ মতো। নর্মাল টেম্পারেচারে জাল দিয়ে ঠান্ডা করে রাখা লিকুইড গরুর দুধ নিলাম 1.5 কাপ। এই 3টি উপাদানের সংমিশ্রণটি আমরা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে আরও কয়েকটি উপাদানের সংমিশ্রণে কোরমার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। মশলার জন্য এখানে আমরা 10-15 পিস কাজু বাদাম নিলাম প্রথমে, তারপরে 10-12 পিস কাঠবাদাম নিলাম, এবার নিলাম কিছু কিশমিশ, 30-40 পিসের মতো কিশমিশ নিলাম, তারপর নিব পোস্তাদানা, 1 TBS বা 1 টেবিল চামচের মতো আমরা পোস্তাদানা নিলাম। এবার ছোটো সাইজের পেঁয়াজের অর্ধেক কেটে নিলাম, তারপর নিলাম কাঁচামরিচ 3 পিস স্লাইস করে। বন্ধুরা, এই সব উপাদানগুলো ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে আধা ঘন্টা পর আমরা আবার ফিরে আসলাম। এই দেখেন, ব্লেন্ড করে নিলাম। এবার ম্যারিনেট করা মাংসে আমরা পেঁয়াজ বাটা দেব। 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটার পর এবার রসুন বাটা দেব 2 টেবিল চামচ, তারপর আদা বাটা দেব 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিলাম 1 চা চামচ। এবার এই উপাদানগুলোর সাথে ব্লেন্ড করে রাখা মশলাটা অ্যাড করে নেব। এবার এসব মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিক্স করব। বন্ধুরা, আমরা চেষ্টা করেছি খুব সহজ রেসিপিতে অল্প উপকরণে কোরমা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে, যাতে নতুন রাঁধুনিরা এবং ব্যাচেলার ভাই বোনরা চাইলেই ঘরে বসে সহজেই এই সুস্বাদু রান্নাটি করে নিতে পারে। তাছাড়া আমাদের ব্যবহৃত এই উপকরণগুলো আপনারা চাইলেই খুব ইজিলি যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবেন। মশলাগুলো যাতে মাংসের সাথে ভালোভাবে মিশে যায় সেজন্য আমরা আরও 10-15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। বন্ধুরা, এবার চুলায় চড়ানো একটি প্যানে আমরা সয়াবিন তেল নিলাম 1/3 কাপ। তেলটা গরম হয়ে আসলে এবার আমরা পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা আমরা বেশি ব্রাউন করব না, একটু নরম হয়ে আসলে ম্যারিনেট করা মাংসগুলো প্যানে দিয়ে দিলাম। মাংসগুলো খুব ভালো করে তেলে কষিয়ে নেব। বন্ধুরা, গরু মাংসে আমাদের দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় 9টি পুষ্টি উপাদান আছে। এগুলো হলো প্রোটিন, জিঙ্ক, ভিটামিন বি12, ভিটামিন বি6, সেলেনিয়াম, ফসফরাস, নায়াসিন, আয়রন এবং রিবোফ্লাভিন, যা আমাদের শরীরের জন্য খুব বেশি উপকারী। মাংসের তুলনায় আমাদের প্যান্টটা একটু ছোটো হয়ে গেছে। যাই হোক, এবার কাঁচামরিচ দেবো 5-6 পিস। বন্ধুরা, গরু মাংসে যেহেতু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, প্রোটিন শরীরের পেশি গঠনে আমাদের ভূমিকা রাখে, জিঙ্ক থাকে, জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে, ফসফরাস দাঁত ও হাড়ের শক্তি বাড়ায়, আয়রন শরীরের পেশি শক্তিকে অক্সিজেন প্রবাহ সহায়তা করে, আর ভিটামিন বি12 খাদ্য থেকে আমাদের শক্তি যোগান দেয়। আমাদের মাংসটা খুব ভালোভাবে কষা হয়ে আসছে, অনেকগুলো পানি বের হয়েছে মাংস থেকে। এবার এই কষা মাংসে আমরা কিছু গোটা মশলা দেব। তেজপাতা দিলাম 5-6 পিস, তাছাড়া দারচিনি, লবঙ্গ, এলাচ সামান্য কিছু দিয়ে দিলাম। বন্ধুরা, আমরা মাংসের সাথে বাড়তি কোনো পানি ব্যবহার করিনি,
মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়েছে ওই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এই সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে লো এর মাঝামাঝি রেখে 30 থেকে 40 মিনিটের জন্য ঢেকে রাখব এবং মাঝে মধ্যে একটু নেড়ে দেব যাতে মাংসের নিচে লেগে না যায়। বন্ধুরা, গরুর মাংসের কোরমা একটি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর খাবার, বিশেষ করে বাড়ন্ত শিশুদের জন্য গরুর মাংসের তুলনা নেই। এটি তাদেরকে শক্তিশালী বা সামর্থ্যবানই করে না, বুদ্ধিবৃত্তিক গঠন এবং বাচ্চাদের রক্তবর্ধনেও এটি ভূমিকা রাখে। এবার আমরা আলু বুখারা দেব 4 পিস। আলু বুখারাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, অ্যাভয়েড করতে পারেন। আস্ত কাঁচামরিচ দিলাম 5-6 পিস। গরুর মাংস শরীরের যে কোনো ক্ষত নিরাময়ে ভূমিকা রাখে, আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখে, অতিরিক্ত আলসেমি ক্লান্তি বা শরীরের অসাড়তা দূর করে আমাদেরকে কর্মোদ্যম রাখে। তবে হ্যাঁ, যে কোনো খাবারের ভালো খারাপ দুটো দিকই থাকে। গরুর মাংসে কোলেস্টেরল বেশি থাকে, হৃদরোগের ঝুঁকি বাড়ায়, উচ্চ রক্তচাপ সৃষ্টি করে, কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এবং কিডনি রোগের ঝুঁকি বাড়ায়। গরু মাংস অতিরিক্ত খেলে যেমন স্বাস্থ্য ঝুঁকি বাড়ে, আবার একেবারে কম খেলে আমাদের শরীরে পুষ্টি উপাদানের ঘাটতি দেখা দেয়। তাই সুস্থ থাকার জন্য আমাদের সবাইকে পরিমিত পরিমাণে গরু মাংস খেতে হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা হয়ে আসছে। মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে তেলটা ভেসে উঠেছে এবং এবার গরু মাংসের কোরমা পরিবেশনের জন্য পুরোপুরি প্রস্তুত। আলহামদুলিল্লাহ, আমাদের রান্না কমপ্লিট। এবার আমরা কোরমার উপরে কিছু বেরেস্তা দিয়ে পরিবেশনের জন্য প্রস্তুত করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর, লোভনীয়, অসাধারণ এই গরু মাংসের কোরমার কালারটা। এটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও অসাধারণ, চমৎকার, খুব সুস্বাদু। আপনারা বাসায় ট্রাই করে আমাদেরকে জানাবেন কেমন হয়েছে। আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে যে কীভাবে রান্নাটা আরও সুন্দর করা যায়, সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের জানার কিছু থাকে তাহলে তাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের সাথে আপনারা অতীতের মতো ভবিষ্যতে থাকবেন। নিউজাস 24H ব্লগটি সাবস্ক্রাইব করে এই প্রত্যাশা আপনাদের সবার কাছে। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল নিউজাস 24H ব্লগ। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। আল্লাহ হাফেজ।